জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরেই রয়েছে একটি গেস্ট হাউস বা ফরেস্ট বাংলো। এই হলং ট্যুরিস্ট লজ WBTDC ফরেস্ট বাংলোর আন্ডারে অবস্থিত। এই বাংলোটি জলদাপাড়া ন্যাশনাল পার্কের একদম ভেতরে অবস্থিত, প্রায় মেন রোড থেকে বা জলদাপাড়া যেখান থেকে ফরেস্ট শুরু হচ্ছে সেখান থেকে 7 থেকে 8 কিলোমিটার ভিতরে এই বাংলোটি অবস্থিত। এবার দেখে নিন কীভাবে এই বাংলোকে আমরা বুকিং করতে পারব। বুকিং কীভাবে হবে সেটা দেখাবো, তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই হলং বাংলোতে যদি কেউ থাকে তাহলে কিন্তু জলদাপাড়া যে জন্য বিখ্যাত মানে একশৃঙ্গ গন্ডার সেটা দেখতে পাওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে। এছাড়াও হাতি বলুন বা বাইসন দেখার চান্স কিন্তু অনেকটাই থাকে। এবার আসুন দেখে নিই কীভাবে বুকিং করবেন। বুকিংয়ের জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে WBTDCL.com, তারপরে হলং বাংলোকে চুজ করে আপনি কিন্তু বুকিং করতে পারবেন। আপনি যে ডেটে আসতে চান সেই ডেট সিলেক্ট করে আপনাকে এই বুকিংটি কিন্তু করতে হবে। এই হলং বাংলোর বুক যোগাযোগের জন্য কিন্তু রয়েছে দুটি ফোন নাম্বার, ফোন নাম্বার দুটো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পরিবেশটা কিন্তু বেশ দারুণ, চারিদিকে জঙ্গল এবং পশু পাখির ডাক। আপনি কিন্তু এই হলং বাংলোতে থাকলে রাত্রেবেলায় কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার হবে। ডুয়ার্স বেড়াতে এলে যে দুটো জায়গাতে থাকলে আপনি ডুয়ার্সটা খুব ভালোভাবে বেড়াতে পারবেন, এটা হচ্ছে একটা হলং বাংলো আর একটা হচ্ছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ। জলদাপাড়া ট্যুরিস্ট লজের ভিডিওটা আপনি এই আই বাটনে পেয়ে যাবেন। আপনাদেরকে দেখালাম হলং বাংলো। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।